শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই ঠিক কি না আছে আছে সীমা আছে এই জন্য নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে কুত্তা বানায় না গরু বানাইছে নি না ছাগল না কিটা বানাইছে মানুষ আল্লাহ শুধু মানুষ বানায়া কেন তখন নাই মুসলমান বানাইছে শুধু মুসলমান বানায় নাই আশেক রাসূল ঈমানদার বানাইছে ঠিক আয় আল্লাহ কয় জিব্রাইল আজকে যারা জান্নাতের বাগানে ঢুকা যাইব হাশরে তারারে দুজকে দিতে আমার কাছে শরম লাগব যারা আজকে ঢুকে গেছেন যারা দাঁড়াইছেন আমার আব্বারা জায়গা আছে বসে যান আপনারা বসাই দেন দাঁড়িয়ে থাকাটা একটা আদবের খেলাপ ভিতরে জায়গা আছে আমার আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি ওয়াজ করেন কেডা কয় আল্লাহ জোরে কন আল্লাহ ও বন্ধু আপনি ওয়াজ করেন আমার নবী কয় ওয়াজ করলে কি হবে ওয়াজ শুনলে কি হবে আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতরে বলেন ওয়াজ করাইতে এই জন্য বাংলাদেশে ওয়াজ হয় না তোমার কথা কয় না কয় ওয়াজের মধ্যে তিন ফাটি কয় ফাটি যেমন আজকে আমার ভাই কাদের ভাই আশিক ভাই আহাদ ভাই তারা তো ছয় ভাই না সাত ভাই জাহির ভাই কয় ভাই তারা হ্যাঁ আমিও একজন ও মা আমি তো ভাই তো আপনারা জানেন না জানি আমি একজন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আজকে মাহফিল করাইছে আর জালালি সাহেব করতেছে আপনারা শুনতেছেন কয় ফাটি তিন ফাটি আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতরে বলেন ওয়াজ করাইতে ওয়াজ করতে ওয়াজ শুনতে আল্লাহ কয় বন্ধু ওয়াজ করেন কোরআন শুনান আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আমার রব ওয়াজ করলে শুনলে কি লাভ হবে আপনাকে বাজার কোনটাও বাজার আপনারা বাজার করেন এই এলাকার মানুষ বাজার করেন কোথেকে কি তো হবিগঞ্জ তো করেন এখন আশেপাশে বাজার নাই হবিগঞ্জ পাশে তো আপনারা কি ইয়া আপনারা কোন থানা বসছেন বাড়ি হলো বান্যা সং বাজার করো হবিগঞ্জ আমরা পোস্ট অফিস পর্যন্ত হবিগঞ্জ পোস্ট অফিস হবিগঞ্জ আজকে এক লিস্টে দেখলাম এক ফানের দোকানদারে কত রকমের ফান যে বেছে দেখলাম যে শালি দুলাভাই ফান একটা আগুনিয়া ফান একটা ফানি ফান একটা কি আমি শুধু ফোর্সি আর হাসছি কথা আপনারা বুঝেন নাই ও মা এর মধ্যে আগুন জ্বলে এটা খাইতেছে এটা একটা আগুন না ফান আছে না ও কইতাম যদি ফানের দোকানদার আমনগ এলাকাতে ফান কি কেজিতে বেছে না সেরে বেছে বিরা বেছে বিরা বিরা খান্তা সেরে বেছে না সেরে যদি না বেছে ফান দোকানদারে কতক্ষণ পরে মারেনি ফানে মারেনি ফানি দেয়নি ওজন ওজন বাড়ে ঠিক আছে না ওজনে বাড়ে এবার কথা কয় না কি ফানি কি ফানে যে ফানি দেয় কি ওজন বাড়ার জন্য কালকে একটা পাইছি জামাইর বয়স আশি শ্বশুরের বয়স গতকালকে আমি মাহফিল কিছু কমিলা 14 গ্রাম শ্বশুরের বয়স 124 জামাইর বয়স 80 দুজন জামাই শ্বশুর আল্লাহু আকবার কন্যা 124 বছর কে বুড়া টুনটুন করে হাঁটতেছে সুবহানাল্লাহ কন্যা
কত রঙের মানুষ দেখলাম, কত জায়গায় গেলাম, কত জায়গার খানা যায় আল্লাহ এই উসিলা খাইলো খাওয়াইলো আলহামদুলিল্লাহ পরে। এবারে বলেন ফানের মধ্যে ফানি দেয় কি ওজন বাড়ার জন্য না তাজা থাকার জন্য? আমার আল্লাহ কয় বন্ধু ফানের মধ্যে ফানি দিলে যেইভাবে ফান তাজা হয় আপনার উম্মতেরা ওয়াজ শুনলে ইমানে তাজা হইব। কি তাজা হইব? জোরে কর ইমান। নবী গো পানের মধ্যে ফানি দিলে যেইভাবে ফান তাজা হয় আশেকে রাসূলেরা ওয়াজ শুনলে ইমানে তাজা হয়। এবার দেখো বাবা ফানের মধ্যে উত্তরাইন না গরম ফানি ডালি দাও তাজা হয়ে যাবো না? ওমা ফানি তো নরমাল ফানি ওটা গরম তো কি তাজা হইব না নষ্ট হইব? নষ্ট হইব। তাজা হইব না বরবাদ হইব? বরবাদ হইব। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু ফানের মধ্যে ঠান্ডা পানি দিলে যেইভাবে ফান তাজা থাকে গরম পানি দিলে নষ্ট হইয়া যায় ওই নবীর দুশমন আহলে কবিসের উহা শুনলে এইভাবে ইমান বরবাদ হইয়া যায়। ওই বদমাশ মৌলবি যারা নবীর দুশমন গোস্তাকে রাসূল আছে কি নাই কারা? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আমরা করেননি আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কহুশিয়ারে মুমিন তাই কহুশিয়ারে কথা কন ঠিক কিনা? আল্লাহ কয় বন্ধু নাইবে নবীর ওয়াজ শুনলে ইমান তাজা হয় গোস্তাগে রাসূলের আলোচনা শুনলে ইমানে বরবাদ হয়। যেমন এটা কোরআন শরীফ থাকলে ভালো হইতো আমরা কোরআন শরীফ ধরি কিনা সুমা দিই কিনা মাথায় নেই কিনা বুকে লই কিনা। এক হুজুর আহলে কবিসের মৌলবি ইউটিউব মৌলবির প্রশ্ন করল হুজুর কোরআন সুমা দেওয়া কি বুকে নেওয়া কি? মৌলবি কয় কোরআন বুকে নেওয়া বেদাত। কি কোরআন শরীফ বুকে নিবেন এটা কি বেদাত? তো এটা কি নবীর দুশমন না বন্ধু? এমন কথা শুনলে ইমান আইব না যাইব? গরম পানি গরম পানি। এই জন্য বাবা মাহফিলের শুরুতে আমরা শুকর আদায় করি যিনি গরিয়ান মহিয়ান রাব্বে করিম জাল্লে জালাল। আমার আল্লাহর কোন দয়ার শেষ নাই মায়ার শেষ নাই। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনার উম্মতের বইলা দেন এক কোণ থেকে যদি তারা আমার নিয়ামত গুলা গুনতে থাকে কিয়ামত হইয়া যাইব আমার নিয়ামত তারা গুনা শেষ করতে পারবে না। আহারে কত নিয়ামত আমার আল্লাহ দিছে কত রহমত আল্লাহ দিছে। আল্লাহ বলে ফাবিয়াই আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান কোনটা অস্বীকার করবেন? অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমরা সর্বশেষ আমার আল্লাহর মহব্বতে আল্লাহ যে জান্নাতের মেহমান বানাইল এই জন্য আরেকবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ কোটি দুরুদ সালাম যিনি আকায় মাওলা মাহবুবে খোদা নূরে মুজাসসাম সুবহানাল্লাহ বলেন জিন্দা না মরা? জোরে কন আরো জোরে কন। ওরে মরে নাই রে মরে নাই রে মদিনায় শুইছে ঠিক কি না? কি আপনার কোন নবী কি মরা না জিন্দা? ওহাবি কোন নবী মরা? জোরে কন নাউজুবিল্লাহ। ওই খবিজদের আকিদা হইলো নবী মরা রোজাত আট দিও নাই এটা কি আমগো আকিদা? ওরে ইচ্ছে করলে নবী ভাকে থাকতে ভাইতে নার সদারে আমার নবীর 569 বছর আগে যেই নবী পৃথিবীতে এসেছেন এই নবীর নাম আপনারা জানেননি? জানেননি? ও মাশাল্লাহ আল্লাহর কোরআন এই যে আমরা বুকে নিই না
ওমা কথা কোনা কা এইটা বলে বেদাত মহব্বত এই যে দরি সুমদ এইটা বলে বেদাত অতসে এই আল্লাহর কোরআন এমন কোরআন যেটা খালেকের জবান সুবহানাল্লাহ এটা দইল সওয়াব খুলল সওয়াব দেখল সওয়াব ফুলল সওয়াব হুনল সওয়াব সুবহানাল্লাহ সবের বাহার আল্লাহু আকবার সবাই বলেন আলিফ সওয়াব হইছে 10টা যারা শুনছে তাগো 10টা সুবহানাল্লাহ এটা এমন কিতাব আল্লাহ যেন ওই কিতাবকে আমাদের কলিজায় ধারণ করার ক্ষমতা দেয় আমিন আরো জোরে বলেন আমিন ওরে যুবক যতক্ষণ ফেসবুক চালাও যতক্ষণ ইউটিউব চালাও টুইটার চালাও হোয়াটসঅ্যাপ চালাও ইমো চালাও 10 ভাগের এক ভাগ সময় যদি আল্লাহর কোরআনের সাথে দিতা আল্লাহর ওলি হইয়া যাইতা রাতে 3টা 4টা বাজে আমরা যাই দেখি যুবকেরা রাস্তার পাশে বসে বসে মোবাইল চালায় আমার কথা কই না কই আর অন্ত মাশাআল্লাহ আবার হই যায় আর্জেন্টিনা মাশাআল্লাহ কি ভক্ত রে বাবা আর্জেন্টিনার কি ভক্ত যে যার ভক্ত তে তার লগে জ্বলবা তক্ত জাহান্নামে হাদিস যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর ঘোষণা কার জোরে কোন আব্বার আমার গভীর মনোযোগ এই কোরআন আল্লাহর কোরআন এমন একটা কোরআন যেই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই সন্দেহ নাই ঘোষণা কার তাহলে আমরা এই কোরআন দিছে কে কারে নবীরে সুবহানাল্লাহ কন্যা নবীর জন্য খাস আমাদের জন্য আম সুবহানাল্লাহ বলেন সরাসরি আল্লাহ রাসুলের কাছে পাঠাইছে হেদায়েতের জন্য এই জন্য লক্ষ কোটি সালাম জানাই দেখেন তাহলে আমার নবীর আগে যে নবী আসছে এই নবীর কি নাম ঈসা নবী সাইয়েদানা ঈসা রহুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আলেম বাবাদের কাছে আমার একটা প্রশ্ন আমাদের নবী হচ্ছে নূরুল্লাহ আমাদের নবী কি নূরুল্লাহ জোরে বলেন কি নূরুল্লাহ নূরুল্লাহ মানে আল্লাহর নূর কার নূর ওরে আল্লাহরে নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসুল ইমানের মূল হাদিসে প্রমাণ বলেন আল্লাহরে নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসুল ইমানের মূল হাদিসে প্রমাণ ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান ঠিক কি না ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান নামাজ রোজা ইমান দারের অতি মূল্যবান ঠিক কি না আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মায়েদা 15 নম্বর আয়াত শেষের অংশ আল্লাহ বলেন কাদজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন ঘোষণা কার আল্লাহ বলে কাদে যা আকুম এসেছে আপনারা বলবেন এসেছে কাদে যা আকুম সবাই একসাথে কাদে যা আকুম মিনাল্লাহে আল্লাহ থেকে সুবহানাল্লাহ কোন সরাসরি কাদে যা আকুম এসেছে মিনাল্লাহে আল্লাহ হইতে সুবহানাল্লাহ বলেন যেমন জালালি এসেছে লাকসাম থেকে জালালি কোথা থেকে এসেছে জোরে বলেন আপনারা আবার জিমাইয়া গেছেন কি আমার কি আজকে জন্ম হয়েছে না আগমন হয়েছে জোরে কোন আপনারা লাকসাম থেকে সবাই বলবেন জালালি এসেছে সবাই বলেন জালালি এসেছে তো আল্লাহ কয় কাদে যা কুম মিনাল্লাহে নবী এসেছে আল্লাহ থেকে ঘোষণাকার ঘোষণাকার এই জন্য আমরা বলি নূরুল্লাহ মানে আল্লাহর নূর কার নূর জোরে কোন কার নূর যেমন যেমন এটা এটা কারো এটা কার আপনারা কথা বোঝেন এই রুমালটা কার এটা কি আমার অংশ আমার তো কিন্তু আমার অংশ না সুবহানাল্লাহ কোন বুঝি নিবেন এই গড়িটা কার আমার দেখে আমার জাত না দেখে আমার অংশ না কিন্তু আমার জিনিস কাদে যা কুম মিনাল্লাহে
আল্লাহ হইতে নূর, লেকিন আল্লাহর জাত না, আল্লাহর অংশ না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লি। এবার দেখেন আমার দয়াল নবীজিকে আমরা বলি নূরুল্লাহ, একদল মৌলবি সাহেব মুখ বাঁকা কইরা কয় শেরেক, কয়নি কারণ আল্লাহর নূর তারা মানে না, আল্লাহর নূর কইলে কয় তারা শেরেক। এবার দেখেন আমার নবীর 575 বছর আগে যেই নবী এসেছেন ওনার নাম হলো ঈসা, ওনার লকব হলো রুহুল্লাহ। রুহুল্লাহ মানে আল্লাহর রুহ, আল্লাহর তো আল্লাহর নূর যদি শিরিক হয় আল্লাহর রুহ কি তৈব, বড় শিরিক হইব। মৌলবি সাহেব রুহুল্লাহকে শিরকের ফতোয়া দেয় না, তার মানে রুহুল্লাহর সাথে বন্ধুত্ব, নূরুল্লাহর সাথে দুশ্মনী, কথা কোন ঠিক কি না? ওরে মুসলমান, ওই রুহুল্লাহ বারবার ফরিয়াদ করে মাবুদ আমারে যদি আপনি নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত বানাইতেন, আমার আল্লাহ কয় বন্ধু ও ঈসা রুহুল্লাহ আমি আপনার ফরিয়াদটা কবুল করে নিলাম। এই জন্য উনি এখনো মরে নাই, চতুর্থ আসমানে আছে। সুবহানাল্লাহ, জিন্দা না মুর্দা। এবারে করেন ঈসা নবীর ইজ্জত বেশি না আমার নবীর? জোরে কর তো, ঈসা নবী যদি জিন্দা অবস্থায় চতুর্থ আসমানে থাকতে পারে তো আমার নবী কি এখনো আরশের মধ্যে থাকতে পারতেন না? ওরে ইচ্ছে করলে নবী ভাকে থাকতে পারতেন আরশ দ্বারে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, বলেন উম্মতের কারণে নবী বেইমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন বেইমানেরা বলে নবী ওরে মরে নাই নবী মদিনায় শুইছে, বলেন মরে নাই নবী মদিনায় শুইছে, বেইমানেরা বলে নবী মরিয়া গেছে, কথা বলেন ঠিক কি না? তাহলে আমার নবী মদিনার রোজায় জিন্দা না মুরুদা? উম্মত রে তুমি যাইয়া যদি আমার নবীর সালাম দাও, আল্লাহর কসম আমার নবী সেই সালাম নিজ কানে শুনে, আমার নবী শুধু শুনে না তোমার সালামের জবাব দেয়। যদি কান থাকে অন্তরের কান, মদিনায় গেলে দেখবা আমার নবীর সালামের জবাব তুমি শুনবা, এই বিশ্বাস আপনাকে আসেনি? ওই নবীজির কদমে যেই নবীর না বানাইলে আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, দিন হইতো না, রাত হইতো না, ইসলাম হইতো না, কোরআন আসতো না, আল্লাহর আল্লাহগিরি প্রকাশ পাইতো না। ওই নবীর নূর কদমে লক্ষ কোটি দ্রুত সালাম আমরা প্রেরণ করি। আল্লাহ যেন আমার নবীর কদমের সদগাজগের মাহফিল সহ মা বোনদেরকে সহ আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ গ্রহণ করে, বলেন আমিন। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। ঘোষণা কার? আল্লাহ। সব মিথ্যা, এই কথাটা সত্য, আমার কথা কয় না খাওয়া মরণ লাগবো নিও। কারা কারা কবরে যাইতেন না হাত তুলে দেখান, ওই হতে যাইত না। আজরের লোকে কথা আছে ডাইরেক্ট, বাবা কি কথা হয়েছে আজরের লোকে, তুই কই আমার যাইতা না কবর? ও কহুজুর আমি যাবো, তে বুঝছি যে যাইব। যা কর মহন কর রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরি, ও তোর আসবে সমন করবে দমন, ও আসবে সমন করবে দমন, হাতে তেলা গাইবে বেরি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সমস্ত সৃষ্টি মরণের স্বাদ গ্রহণ করবে। ওরে নোয়াফাতার ইয়ার মানুষ, চিন্তা করো রাত্রে শুইয়া শুইয়া এই গ্রামে কতজন নারী আছে, কতজন পুরুষ ভোটার, কতজন নারী ভোটার,
কতজন আনবো তার হিসাব আছে কি নাই? জোরে কর, বাজার এই গেরামে বাড়ির নিচে যে কত মানুষ আছে আল্লাহর কসম তার কোন হিসাব হিসাব ও মিয়া সাহ কার জন্য করতেছেন? এই যে সুদ খেতেছেন, ঘুষ খেতেছেন, জাকাত বন্ধ করে রাখছেন, জাকাত দেন না, সম্পদ নিসাব পরিমাণ হইলে জাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া যে এইভাবে ফরজ, জাকাতও ফরজ, ঘোষণা কার? এই যে জাকাত দিচ্ছেন না, দুর্নীতি করে সম্পদ অর্জন করতেছেন, নিজের মেয়েরে ডাক্তার বানাইলেন, ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইলেন, নিজের স্ত্রীরে তিন বড়ি দিয়া নেকলেস বানাইয়া দিলেন, ভালো ভালো শাড়ি কাপড় দিলেন, প্রত্যেক বেলায় কোরমা গোস্ত পোলাও খাওয়াইতেছেন, কালকে ডাক দিয়া কও বিবি গো, ও আমার প্রাণের প্রিয় তোমার স্ত্রী, এ আমি যে দুর্নীতি করে টাকা কামাই, মিথ্যা কথা কইয়া পরের সম্পদ নষ্ট করি গো বউ, তোমার দামি দামি কাপড় কিন্না দিলাম, কানে হাতে গলায় জিনিস লাগাইয়া দিলাম, এত শান শকতে চালাইলাম, এই যে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আমার তো কিছু গুনাহ হইছে? আমার কথা কই না কই? ও বিবি, আমার গুনার একটু ভাগ তুমি নিবানি? না না, হ্যাঁ আমার কথা কই না কই? স্ত্রী বলবো বুড়ো হইছেন তো? বুড়া তো হইছেন, বয়স তো বাড়ছে, মাথার স্ক্রুপ মনে ডিলা হয়েছে, আমি কেন আপনার গুনার ভাগ নিব? ওমা কথা কয় না কা? তো কারে খাওয়াইলেন, কারে দিলেন? ছেলের ডাক দিয়ে এখন ও ছেলে আমার আব্বা তোমারে কান্দে লইয়া লইয়া ঘুরছি রে বাবা, যখন তুমি হাঁটতে পারতা না হাতের মধ্যে দৌড়া দৌড়া হাঁটা শিখাইছি, যখন আমার একটা লুঙ্গির দরকার ছিল নিজে লুঙ্গি কিনি নাই তোমারে ফ্যান্ট শার্ট কিনা দিলাম, নিজে ভালো খানা না খাইয়া তোমারে খাওয়াইলাম, ডাক্তার বানাইলাম, আমি যে দুই নম্বরই কইরা সম্পদ অর্জন করলাম, আল্লাহর গুণ আল্লাহর ডায়েরিতে তো গুনা লেখা হইয়া গেছে, হুতরে হুত আমার একটু গুনার ভাগ তুমি নিবানি? নিব নিব তো কাল্লাই করতেছেন, মাইয়ারে ডাক দিয়া কর মা গো মা, এই যে অন্যায় করা ব্যবিচার করা দুর্নীতি করা সম্পদ অর্জন করলাম, তোমার ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ভালো বিয়ার ব্যবস্থা করলাম, মা কোরবানিটা যখন দিলাম গরুর একটা রান তোমার বাড়িতে পাঠাইয়া দিলাম, মা দেয় না মা গো, আমার তো গো মরণের সময় হইয়া গেছে, এত কিছু কইলাম মা তোমরার জন্য, মা মিছা কথা কইলাম, বাকপারি কইলাম তোমরার জন্য, আব্বা তো কিছু গুনাহ হইছে, মা তুমি কিছু গুনার বাগ নিবানি? আমার কথা কর না কা? মাতার ডুকিনি আপনাকে কথাগুলা ঢুকতেছি নি? ওরে কার লাগিয়া বান্দরে মনে কারে লাগিয়া কান্দ, কারে লাগিয়া বান্দরে মনে কারে লাগিয়া কান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না ঠিক না, যেজন হবে আপনা সে তো মদিনা, কোটি কোটি সম্পদ, লক্ষ লক্ষ টাকার সম্পদ, তোমার সম্পদ খাইব লুকে, তোমার দেহ খাইব কবরে ভুকে, ভালো হইয়া যাও ভাই বন্ধু আত্মীয়জনা, ওরে মরেলে কেউ সঙ্গে যাবে না মন তোমারই, ওরে খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দিবে তারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন,
ওরে পিছে পিছে ঘুরতে সমন কোন দিন হবে ডিগ্রি দারি দেখ না রে মহন জাক মারিয়ে দুনিয়াদারি কথা কন ঠিক কিনা কদিন থাকবা কদিন বাইজবা কার লাইকা করতেছ বাজানো আমার নবী ডাক দিয়া কোম্মত ও আমার দরদি উম্মত তোমরা কবরে যাইও না নিষেধ করো নবীজি সাবারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরে কেন যাইতাম না আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা ওরে মুসলমান তুমি তো হিন্দু না তুমি তো খ্রিস্টান না তুমি তো নাস্তিক না তুমি তো মুসলমান পরকালের প্রতি তোমার বিশ্বাস আছে কি নাই কবরের আযাব জান্নাতের সুখ উপর বিশ্বাস আছে কি নাই আমার নবী উম্মত রে আল্লাহ যে জাহান্নাম বানাইছে এই জাহান্নামের একটা সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা তুই বান্দার নাই একটা সেকেন্ড সহ্য করার ক্ষমতা নাই ঘোষণা কার তো কি করবেন দুনিয়া লইয়া ফাইলাম না দইলাম না শুইলাম না খাইলাম না সাই সাই আরো সাই স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য পাগল হইয়া গেলেন কবর কেমনে থাকবেন জীবনে কদ্দুর চিন্তা করছেন অথচ আমার নবীর সাহাবারা রাত্রে শুইলে ঘুমায় না আমার নবী কে ঘুমাও না কেন সাহাবারা কি ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরের চিন্তায় মরণের চিন্তায় ঘুমে ধরে না কেমনে রে যুবক আটটা টু আটটা ঘুমাও দশটা বাজে শুইলে দিন একটা বাজে উঠো কবরের কোনো চিন্তা নাই তোমার মতো কত যুবক অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে আজকের মাহফিল তো তার আর নসিব হইছে না আমাদের কুমিল্লায় বরুড়া থানায় একটা ছেলে টিকটক করতো তার নাম হলো কবিরা কি নামও অনেকে চিনে যারা টিকটক দেখে বদমেজাজ নামে তার একটা আইডি ছিল 18-17 বছর বয়স হুন্ডার তলে হইরা নাই হুন্ডার তলে হইরা নাই অন কবরে টিকটক করে আমার কথা কনে কবর আছে অন তো আপনি যে কবরে যাইতেন না এখন কালকে যাইতেন না গ্যারান্টি আসেনি তবে তার জন্য যখন মারা গেছে সারা দেশে একটা তোলপাড় হয়েছে টিকটকার জনপ্রিয় টিকটকার আমার সামনে আইলো ফেসবুকে দেখলাম তো আমি তার একটা টিকটক দেখতে যাইয়া দেখি একদিন সে আমার নবীর নাম শুনছে আর চোখের মধ্যে চুমা খাইছে টিকটকে টিকটকে আমার নবীর নাম শুনছে আর সে চোখের মধ্যে কি খাইছে তখন আমার তার জন্য আমার একটু মায়া হয়েছে উমা ফরে খবর নিলাম আমরার মুরিদানের জায়গার তারা কবর দিছে ফরে শুনিতেও তার বাপ রেজবি সাহের মুরিদ আকবর রেজবি সাহের মুরিদ তো দোয়া করি আল্লাহ সে তো নাবালক ছেলে ছোট মানুষ ভুল করতে পারে আল্লাহ তোমার হাবিবের খাতিরে তুমি তারা মাফ করে দাও তার থেকে শিক্ষা নেবেন আপনারা মনে রাখবেন এই দুনিয়াটা আখেরাতের তুলনায় কোনো সময় না কোনো সময় না চেষ্টা করেন ওখানে কি থাকবেন সামান্য যদি 3 দিনের জন্য ঢাকা যান একটা ব্যাগ লোন ব্যাগের মধ্যে একটা ব্রাশ লোন একটা ফেস লন একটু তেল লন একটা লুঙ্গি লন একটা গামছা লন একটা সাবান লন কথা কন ঠিক কিনা ওমা কথা কন একা কয়দিনের জন্য আয় হায় রে ঢাকা গেছেন ইচ্ছা করলে ফকটে টাকা থাকলে লুঙ্গি কিনন যাইব সাবানও কিনন যাইব তারপরে একটা প্রিপারেশন আছে কি নাই তো কবরে কি যাইতেন না ওমা কথা কন একা কবরে কি যাইতেন না প্রিপারেশন আসেনি কই প্রিপারেশন আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে তোমরা কবরে যাইও না সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরে কেন যাইতাম না আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা ওরে কবরেরা যাব যদি মানুষ দেখিতো
মহরের আজাব যদি মানুষ দেখিত গরবা রিসা রিয়ার কাগলে হইত গরবারি সারিয়ার পাগল আমার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী হায়াতুল নবী প্রেমের নবী কবি নজরুল কয় প্রেমের নবী দেনের ছবি জোরে কোন আল্লাহু আকবার রহমাতাল লিল আলামিন একবার বিশ্ব নবী কইছেনি একবার মুখ দিয়ে বিশ্ব নবী আইছেনি না না আমার কথা কন না কম দুই নস্তল ধরে আইবো আমরার মুখ দিয়ে সমস্ত আজবাজে কথা আসে না কারণ বিশ্ব নবী কইলে নবীর শান বাড়ে না কমে আমার কথা কন না কম বাজার আমার কবির মনোযোগ নবীজি ফাগরি ফুটতেছে জুমার দিন ওরে জুমার নামাজ জেবানাহি ফরিবে আমার নবী বেজার হইয়া যাইবে আমরা জুমার নামাজ চাই কি চাই না জুমার নামাজে মসজিদে মুসল্লির অভাব নাই ছয় লক্ষ টাকা খরচ করে মক্কা হজ করলে কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই খানা খাওয়া তাওয়াফ করলে সাফা মারোয়া সাই করলে মিনা এক তিন দিন অবস্থান করিয়া মুজদালিফায় আরাফায় কান্নাকাটি করিয়া জামারায় ফাতর মারিয়া এত কষ্ট করিয়া পাঁচ দিনের কর্মকাণ্ড শেষ করিয়া হজ করার পরে গ্যারান্টি আছে কি নাই নাই কবুল করার মালিক কেডা এত লক্ষ টাকা খরচ কইরা মক্কা শরীফ গেলেন হজ করলেন কোনো গ্যারান্টি নাই আমার নবী ডাক দিয়া কই উম্মত রে শুক্রবার যখন আসব রে উম্মত জুমার নামাজের আজানটা শুনিয়া মসজিদে যখন যাইবা জুমার নামাজ পড়বা মিলাদ কিয়াম কইরা ইমামের সাথে মুনাজাত দিয়া বের হইবা বাড়ির যাইয়া খাওয়া দাওয়া করিবা একটু আরাম করিবা আসরের অপেক্ষা করিবা আসরের নামাজের আজান যখন দিব রে বান্দা মসজিদে যখন যাইবা আজান শোনার পরে আল্লাহ কয় সেজদার আগে রুকুর মধ্যখানে যেই জায়গা আসরের নামাজটা যদি জামাতে পড়ো সেজদার আগে আল্লাহ তোমার হজ কবুল করে নিবে এখন শুক্রবারে মসজিদে মুসল্লির অভাব নাই আসরের নামাজে ইমাম সাহেব মুতল্লি ছাড়া কেহ না আল্লাহ তো হজ লইয়া বই রইছে অনুগ্রহ দিত না আমরা তো নিতে পারেন না আমার কথা কন কা কিও শুক্রবার গরিবের ঈদের দিন গরিবের হজের দিন কথা কন ঠিক কি নাম এই জন্য জুমার নামাজ জেবানাগি ফরিবে আমার নবী বেজার হইয়া যাইবে আবার আমার গভীর মনোযোগ ওই জুমার দিন আমার নূর নবী ফাকরি মোবারক ফুটতেছে হঠাৎ করে দেখতেছে চতুর্দিক থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে কে কান্দে কে কান্দে আমি তো আর মাইকের ভিতরে ঢুকে যেতে পারি আওয়াজ কম আমি কিনা করতাম আমরা তো একা দূর থেকে কথা বলি শুনেন আমরা এমনি আলোচনা করেন যে না আলোচনা এটা দূর থেকে করা আমার কথা কয়টা কারণ এটা টানে না আওয়াজ এটা আমার দোষ কিতা মাইক আওয়াজ টানে না একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা ولا لسيدنا مولانا بزنو আমার নবী ফাগরি মোবারক ফুটতেছে জুমার দিন শুক্রবার আমার নবী নববীতে যাইব এমন টাইমে চতুর্দিকে কান্নার আওয়াজ নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে ও আমার সাহাবারা কাঁদতেছে কে এমন বিলাপ কান্নার আওয়াজ রে উম্মত
নবী খোঁজ করতে করতে যায়া দেখলেন এই কান্না আর কেউ কান্দে না, ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন কাঁদতেছে, সেজদা করা কান্দে। আমার নবী জুমার মসজিদে না যাইয়া দয়াল নবীজি উসমানের ঘরের মধ্যে গেলেন, উসমানের ফরিসা আমি কি দিতাম, যিনি ইসলাম জগতের তৃতীয় খলিফা আমার নবীর দুইটা মেয়েকে শাদী করলেন, মা জয়নবকে করলেন, মা রোকেয়ারে করলেন, আমার নবী বলতেছে উসমান আমার যদি আরো কত গুলামে থাকতো সবাইরে আমনের লগে বিয়া দিতা। নবীজি উসমান আমার যদি আরো কয়েকটা মাইয়া থাকতো আমনের লগে বিয়া দিতাম। জামাইটা বালা না খারাপ, জোরে কর। আমরা দেশে কিছু জামাই আছে কথায় কথায় বেড়ির গায়ে হাত তোলে, আমার কথা কয় না কর, আছে না? আহ আফসোস, মদ খায় গাঁজা খায় নেশার টাকার জন্য বৌরে যৌতুকের জন্য ফিটায়, আছে না? আফসোস আফসোস। আমার নবী কয় মহিলার গায়ে হাত তুল না, মহিলার গায়ে হাত তোলার নাম বেড়াগিরি না। কিছু লোক আছে ঘরের মধ্যে বাঘ, বাহিরের মধ্যে ইঁদুর, রাস্তাঘাটে দোকান ফাটে সোরের মতো চলে, ইঁদুরের মতো চলে, ঘরের মধ্যে আইলে বেড়ার বেড়াগিরি দেখা নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা স্ত্রীর সাথে বেড়াগিরি এটা হয়নি বা স্ত্রীর কাছে আমনে এমনি তো বেড়া, আমার কথা কয় না কয়, স্ত্রীর কাছে কি বেড়াগিরি ঘাটেনি? না। আমার মা বোনেরা কত কষ্ট করে বাড়ি ঘরে, আমার মা বোনেরা কত কষ্ট করে বাড়ি ঘরে, আপনি হিসাব করতে পারেন না। মাদেরকে মর্যাদা দিয়েন, মাদেরকে ভালোবাসা দিয়েন, আল্লাহর কসম কোটি কোটি টাকা দিয়ে যেটা করা যায় না একটু মহব্বত ভালোবাসা দিয়ে সেটা করা যায়, ঠিক কিনা?